বিপিএলে ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেই যাচ্ছেন তৌহিদ হৃদয় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে যাচ্ছেন সিলেট স্ট্রাইকারসের হয়ে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন অপরাজিত ইনিংস অন্যদিকে সিলেট অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটেও দেখা যায় স্ট্রোকের ফুলঝুরি দুজনের অবিচ্ছিন্ন একশো এগারো রানের জুটিতে একশো সত্তর রান সংগ্রহ করেছে সিলেট একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি সেঞ্চুরি পূরণ করেন মোহাম্মদ নাইম ও রনি তালুকদারের অসাধারণ ব্যাটিংয়ে দল বিপদমুক্ত হয় শত রানের জুটি গড়ে পঁয়ত্রিশ বলে ছেষট্টি রানের রনি তালুকদার আউট হলে দলীয় একশো রানে প্রথম উইকেট হারায় রংপুর এরপর মোহাম্মদ নাইম বত্রিশ বলে পঁয়তাল্লিশ রানে আউট হলে ষোলো ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে একশো চুয়ান্ন রান নুরুল হাসান ও শোয়েব জুটিতে বিশাল জয় পায় রংপুর এর আগে টস ব্যাটিং ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের বলিং তোপে চাপে ছিল সিলেট বিশেষ করে নাজমুল হোসেন সন্ত খেলছিলেন ধীর গতিতে পাওয়ার প্লেতে আসে মাত্র ছ ছাব্বিশ রান ২২ বলে পনেরো রান করা শান্তকে নবম ওভারে হাসান মাহমুদ বোল্ড করলে তেতাল্লিশ রানে ভাঙ্গে ওপেনিং জুটি তিনের নামা জাকির হাসান আজ সাত রানে বেশি করতে পারেননি এরপরই তৌহিদ হৃদয়ের সঙ্গে দারুণ একটা জুটি গড়েন আজকের ম্যাচে সেলডের অধিনায়ক মুশফিক তেতাল্লিশ বলে ফিফটি পূরণ করেন তৌহিদ আর মুশফিকও ফিফটি তুলে নেন তিরিশ বলে জুটি ছাড়িয়ে যায় একশো এই জুটি আর ভাঙতে পারেননি রংপুরের বলাররা তৌহিদ হৃদয় পঞ্চান্ন বলে তেরো চার দুই ছক্কায় অপরাজিত পঁচাশি এবং মুশফিক পঁয়ত্রিশ বলে পাঁচ চার তিন ছক্কায় পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে একশো এগারো রান নির্ধারিত বিশ্বভারে দুই উইকেটে একশো সত্তর রান তোলে সিলেট স্ট্রাইকারস